चोटी लो दो दो अरे दो दो चलते ये शो पानी जाते देखो अरे दो अरे दो ईश्वर अरे दो अरे छाड़ भी ना किंतु दो बोलची वो तो बाला बेटा जोर छोड़ अरे दो पानी जावे दो बोलची अरे घोर ना तालुता इशू मंगा ही दिखे छोट धोड़े चेने यार घोर घोर चलो देखे की कर छो छोड़ ओके छोड़ ओके चल छोड़ दे ना बके चल चल छोड़ दे ना बके बोल छी चलो चलो बोल छी चलो चलो নন্দিনীর কথা আমি ফেলতে পারবো না গঙ্গাকে এখান থেকে আমি কিছুতেই যেতে দেবো না তাহলে আমি তোকে আর কোন দয়া মায়া দেখাতে পারবো না चलो जाए এখান থেকে তোদের আমি যেতে দেবো না কিছুতেই আমি যেদেরকে নিয়ে যাচ্ছি তুই কখনোই আটকাতে পারবি না অকারণে মাঝে এসে কষ্ট পাস না রঙ্গনাইকে অরুণ আর গঙ্গাকে যে নিয়ে যাচ্ছে সেটা নন্দিনীকে তুই পারলে বলে দিস চলো এসো বাবা নন্দিনী একটা ভুল হয়ে গেছে মা
রঙ্গনায়ক এখানে এসে আমাকে মেরে অরুণ আর গঙ্গাকে নিয়ে চলে গেছে। আমার হাত থেকে পালিয়ে গঙ্গা ওই বাড়িতেই যাচ্ছে। ও ওখানে চলে গেলে তুই যে নন্দিনী সেটা মাধবী বুঝতে পেরে যাবে। দেখ তারপরে তুই কিন্তু খুব মুশকিলে পড়ে যাবি, তোকে ওই বাড়িতে থাকতে হবে না। ঠিক আছে বাবা, আমি এদিকটা কোনোভাবে সামলে নেব। কিন্তু আগে গঙ্গা যেন এখানে না আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আমি এখনই এখান থেকে বেরোচ্ছি। একা আছে, কি সন্ধ্যা এখানে কি করছো? মালয়েশিয়াতে ফোন করলে? বাবা মা কি বললো? বিয়ের জন্য রাজি হয়েছেন? কি সন্ধ্যা, আমি তো তোমায় কিছু জিজ্ঞেস করছি, তুমি চুপ করে আছো যে? কিরণ, আমি বাড়িতে কথা বলে দেখেছি, ওরা এখন আমাদের বিয়ে দিতে একদম রাজি নয়। আর তাছাড়া তুমি তো মায়ার পরিস্থিতি জানো, এই অবস্থায় যদি আমরা বিয়ে করি আমরা কি আদৌ সুখী হতে পারবো? তুমি ওর নিজের দাদা হও, এত সেলফিশের মতন কথা তুমি কি করে বলতে পারো? কালকে যদি আমার কিছু হয় তখনও তুমি এরকমই বিহেভ করবে? ওই জন্যই তো সন্ধ্যা, আমরা এমন ভাবে আর কতদিন থাকবো? এখন এসব নিয়ে কথা বলো না, বাড়ির সমস্যাগুলো আগে মিটতে দাও, তারপর আমরা বিয়ে নিয়ে কথা বলবো। সন্ধ্যা, তুমি যেন বাড়ির ভেতরে না ঢুকতে পারো তাই নন্দিনী তোমায় আটকাচ্ছে, ও তোমাকে খুঁজতে আসছে। এখন তোমরা যদি বাড়িতে যাও একদমই শান্তিতে থাকতে পারবে না, নন্দিনী তোমাদের শান্তিতে থাকতে দেবে না। নন্দিনীর কালচক্র আমরা নন্দিনীকে ফিরিয়ে দেব বলেছিলাম, কিন্তু নন্দিনী তো সেটা না বুঝে আমাদেরকে কষ্ট দিয়ে চলেছে। এই কষ্ট থেকে বাঁচার কোনো একটা উপায় বলুন মা। ওই নন্দিনী সামনের পূর্ণিমার আগে কালচক্রগুলো জঙ্গলের দেবীর কাছে পৌঁছে না দিলে শক্তি নাগের জায়গাটাও নষ্ট করে দেবে। পূর্ণিমার আগে কালচক্রগুলোকে ওই জঙ্গলের দেবীর কাছে পৌঁছে দিতে হবে, ওই কিন্তু করছে সব। নন্দিনীর হাত থেকে বাঁচতে হলে এটাই কিন্তু একমাত্র রাস্তা। আপনি বলুন কি করতে হবে, আমরা সব করব। নাগগুলোর যত আশা দোষ রয়েছে শুধু প্রার্থনা দিয়েই কাটানো সম্ভব। তুমি আর গঙ্গা
এই জঙ্গলে থাকা নাগ দেবতাকে নাগ দোষ পরিহার পুজো করতে হবে। নন্দিনীর থেকে বাঁচার জন্য আমাদের যা করতে হয় আমরা তাই করব। আপনি শুধু আমাদের ঠিক পথটা বলুন, আমরা সব করব। গঙ্গাকে এই নাগশিলার পুজো করতে হবে। ঠিক সেই সময় তুমি এখানে থাকা শিবের মন্দিরে, তোমাকে তখন প্রদীপ জ্বালিয়ে প্রদক্ষিণ করতে করতে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ওখানের একটা প্রদীপও যেন না নিভে যায়। এটা তোমাকে নিষ্ঠার সাথে করতে হবে। আমরা তাই করব। এটা করলে নন্দিনীর এই সমস্যা আর থাকবে না তো?